জয় সেবা সংঘ। নমস্কার দর্শক বন্ধু, আমরা আজকে ভিডিওতে যেটা আলোচনা করতে চলেছি একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কি বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে এপ্রিল মাসের 8 তারিখ। তো এর শুভ প্রভাব কিছু রাশির জাতক জাতিকাদের উপরে পড়বে, কিছু নেগেটিভ প্রভাব কিছু রাশির উপর পড়বে। তো আমরা আজকের যেটা ভিডিওতে যেটা আলোচনা করতে চলেছি, যে কি শুভ প্রভাব পড়তে চলেছে 5 রাশির জীবনে, তো কোন কোন রাশি রয়েছে, কি কিভাবে লাভবান হবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব, আর গ্রহণের সময় সম্পর্কে আমরা আলোচনা করে দেব। তো এটা অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তবে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারবেন। ভিডিও শুরুতে রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটা লাইক করবেন, আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব, মহাদেব আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার সর্বদা থাকবে। আচ্ছা, বলতে পারছি গ্রহণ কবে হবে? গ্রহণ হচ্ছে 8ই এপ্রিল। গ্রহণ চলবে রাত্রি 9:12 থেকে গ্রহণ চলছে রাত্রি 1:25 পর্যন্ত। অতএব এই গ্রহণ আমাদের ইন্ডিয়াতে মানে ভারতবর্ষে কিন্তু দেখা যাবে না, এটা উত্তর আমেরিকা সম্পূর্ণভাবে দেখা যাবে। এটা হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। যদিও বা এর সুতকাল আমাদের খুব একটা প্রভাব পড়ে না, তবে এর পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আমাদের রাশিচক্রের উপরে পড়ে থাকে। তো জ্যোতিষশাস্ত্র মতে এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো আমরা সেটা আলোচনা করব কোন কোন রাশির উপরে পজিটিভ ইম্প্যাক্ট পড়েছে। তো মূল আলোচনায় চলে এলাম। সবার প্রথম আমরা জেনেছি যে ভাগ্যবান হবেন যে রাশি রয়েছে তার নাম হচ্ছে যে কি, মেষ রাশি। আপনার বিরুদ্ধে এতদিন যে সব ষড়যন্ত্র চলছিল, নেগেটিভিটি আপনার কাজ করছিল, আপনার কাজের জায়গায় যারা শত্রুতা করছিল, আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছিল, তাদের কাছ থেকে আপনি রেহাই পেতে চলেছেন। সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে এবং পাল্টা জবাব আপনি দিতে পারেন, আপনার ভাগ্য ঘুরে যাবে। আপনার ব্যর্থতা যে সমস্ত সম্মুখীন হচ্ছিলেন সেগুলো থেকে আপনি সফলতা অর্জন করতে পারছেন, সফলতার দিকে এগিয়ে যাবেন। নতুন করে কিছু শুরু করার থাকলে অবশ্যই করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার সম্মান বাড়বে, আপনি যে কাজ করছেন, যে কাজ অনেকদিন ধরে করছিলেন করতে চাইছিলেন এমনটা থাকলে সেক্ষেত্রে আপনাদের উন্নতির সুযোগ ভালো থাকবে। স্বাস্থ্য এবং আর্থিক বিষয় বেশ ভালো উন্নতি থাকবে। বিবাহিত জীবনে বেশ ভালো সফলতা লক্ষ্য করা যাবে। নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন। প্রেমের সম্পর্ক উন্নতি করছে। চাকরি ক্ষেত্রে ভালো যোগাযোগ ঘটবে, কোনো না কোনো চাকরির যোগাযোগ অবশ্যই হবে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোনো জায়গায় যদি ঘুরতে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন, তো সেই পরিকল্পনাও আপনাদের সফল হচ্ছে, তো আপনারা সেদিকেও এগোতে পারেন, সেদিক দিয়েও আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। নিজের যথাসমস্ত কাজগুলি পড়েছিল সেগুলোকে যথাসময়ের ভিতরে করে ফেলার চেষ্টা করবেন, সেখানে আপনার উন্নতি খুব ভালো থাকবে। এর পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে যে কি, বৃষরাশি। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনে এবং আপনার বিশেষ করে কাজের জায়গায়, আপনি যদি শ্রমিক শ্রেণীরও কাজ হয়ে থাকেন, কাজ করে থাকেন, অথবা আপনি যদি অফিসিয়াল সেক্টর সরকারি সেক্টরে কাজ করছেন বা উচ্চ পদস্থ কোনো জায়গায় কাজ করছেন, সেক্ষেত্রে আপনাদের সম্মান আরও বেশি বৃদ্ধি পাচ্ছে, আপনার কাজের জায়গায় আরও বেশি ভালো দিন যাওয়ার সম্ভাবনা থাকবে। যারা চাকরি খুঁজছেন কোনো না কোনো চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকবে, ভালো করে জায়গায় পোস্টিংয়ের সুযোগ পেতে পারেন। আপনার আর্থিক লাভবানের সম্ভাবনা খুব ভালো থাকবে। হঠাৎ প্রাপ্তি লটারি প্রাপ্তির যোগও সঙ্গে থাকছে, সেক্ষেত্রে খুব ভালো একটা ফল পেতে চলেছে। পারিবারিক ক্ষেত্রে যদি ব্যবসার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছিল বা হয়েছে, সেখানেও আপনার উন্নতি লক্ষ্য করবেন। ব্যবসা ক্ষেত্রে হঠাৎ লাভবানের সুযোগ পেতে পারেন, বড় কোনো অর্ডার আপনারা পেতে পারেন যা আপনাদের অবশ্যই উন্নতিতে নিয়ে যাবে। অনেকদিন ধরে কোনো কাজ ফেলে রেখেছিলেন, কাজটি হচ্ছিল না, সে কাজটি আজকে দিনে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং নতুন করে আপনি কোনো না কোনো কাজ করার সুযোগ পেয়ে যাবেন বা আপনার ভিতরে আইডিয়া চলে আসতে পারে, আপনি নতুন কোনো বিষয় নিয়ে অগ্রগতি করবেন, সেক্ষেত্রে বেশ ভালো একটা দিন যাচ্ছে, ভালো একটা সফলতার দিকে নিয়ে যাচ্ছে। চাকরি ক্ষেত্রে ভালো যোগাযোগ রয়েছে, যারা পড়াশোনা করছেন পড়াশোনার ক্ষেত্রে উন্নতি থাকবে, সেই সঙ্গে আপনাদের রিলেশনশিপেও একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। যারা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা হতে পারে বা যারা অলরেডি বিবাহিত স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ ছিল, আজকে দিনে বেশ ভালো যেতে পারে বা আজকের পর থেকে ঠিকঠাক হয়ে যাওয়ার সুযোগ থাকবে। ওভারঅল দেখলে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, আপনাদের জন্য একটা ভালো সময় যেতে চলেছে, আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে যে কি, মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়তে চলেছে। পারিবারিক সম্পর্কে উন্নতি ঘটবে, চাকরি ও ব্যবসায় অগ্রগতি ভালো থাকবে, আপনি আর্থিকভাবে অনেক বেশি উন্নতি করতে পারছেন
একাধিক জায়গা থেকে আপনার অর্থ আসার সম্ভাবনা থাকবে। আপনি অনলাইন কোনো কাজ, ফ্রিল্যান্সিং কোনো কাজ করা থেকে লাভবান হবেন। আপনি কোনো জায়গায় বিনিয়োগ করতে চাইলে সবাইটা খুব ভালো যাবে, আপনি বিনিয়োগ ক্ষেত্রেও সফলতা দেখাবেন। আয়ের একাধিক উৎস তৈরি হবে, আপনি ইনকাম করার একাধিক রাস্তা তৈরি করে নিতে পারছেন বা পারবেন, সেক্ষেত্রে সময়টা ভালো যাচ্ছে। আপনার অনেকদিন ধরে পড়ে থাকা কাজ হয়ে যেতে পারে, কোনো ডিলে টাকা পয়সা আটকে ছিল সেগুলো আপনি ফেরত পেতে পারেন, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক সম্পর্ক উন্নতি ঘটবে, আপনার পরিবারে যে সমস্ত ঝগড়াঝাটি ছিল সেগুলো খুব শীঘ্রই মিটে যাবে, সেখান থেকেও আপনাদের ইনকাম ভালো তৈরি হচ্ছে। পড়ে থাকা সমস্ত কাজগুলি আপনি সময়ের ভিতরে করে ফেলুন, আপনার কাজে সফলতা থাকবে। আপনি যদি বন্ধুরা মিলে যদি কোনো কাজ শুরু করেছেন তাহলে সেখানেও আপনি উন্নতি লক্ষ্য করবেন, সেখান থেকেও আপনাদের সফলতা আসার সম্ভাবনা খুব ভালো তৈরি হচ্ছে। পড়ে থাকা যে সমস্ত মার্কেটে টাকা পয়সা যেগুলো রয়েছে মার্কেটে, সেগুলো আজকে দিনে একটু তাগিদ দেওয়া দিয়ে তোলার চেষ্টা করবেন, ভালো রেজাল্ট পেয়ে যাবেন, সেখান থেকে আপনার কিছুটা হলেও অর্থ ফেরত আসার সম্ভাবনা থাকবে। পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে যে কি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এর একটা পজিটিভ ইম্প্যাক্ট করতে চলেছে। কেরিয়ার নিয়ে এখন পর্যন্ত যেসব সমস্যা ছিল সেগুলো খুব শীঘ্রই মিটে যাবে, সেক্ষেত্রে দিনটি খুব ভালো হয়েছে। চাকরির ক্ষেত্রে সব ক্ষেত্রে আপনার সম্মান বাড়বে, আপনার হতাশা থেকে দূর হবে, আপনার অনেকদিন ধরে পড়ে থাকা সমস্ত কাজে সফলতা লক্ষ্য করবেন। আপনার যে কাজে চেষ্টা করছেন কাজটি হচ্ছিল না, চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছিল কিন্তু চাকরি পাচ্ছিলেন না, বা কোনো কাজে চেষ্টা করছেন বন্ধু বান্ধবের সুবাদে সেটা হয়ে যাওয়ার একটা কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। আপনার জীবনে ইতিবাচক প্রভাব দৃষ্টিভঙ্গি তৈরি হবে, আপনি সব কিছু দিক দিয়ে আপনি পজিটিভ একটা ফল পেতে চলেছেন। আপনার প্রেমের ক্ষেত্রে উন্নতি থাকবে, পারিবারিক পরিবেশ ভালো হবে, নতুন করে আপনার বন্ধু বান্ধব হওয়ার সম্ভাবনা থাকবে, তাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো কাটবে, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জেনে নেব আজকে দিনের শেষ সেই ভাগ্যবান যে রাশি রয়েছে তার নাম হচ্ছে কি ধনু রাশি। ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট করছে, আপনাদের সম্মান সম্পত্তি প্রায় উন্নতি হওয়ার বেশ ভালো সুযোগ থাকবে। আপনি বেশ ভালো ভালো জায়গায় আজকে বেশ প্রশংসিত হতে পারেন, আপনার কাজের জায়গায় উন্নতি লক্ষ্য করবেন, আপনি যে কোনো কাজে অগ্রগতিতে এগোতে পারবেন, আপনার কাজের সফলতা খুব ভালো থাকবে। দীর্ঘদিন ধরে যে অমীমাংসিতভাবে যে কাজগুলি ছিল সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে বা কাজগুলি হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণ সম্ভাবনা থাকবে। চাকরির ক্ষেত্রে ভালো সহযোগিতা সফলতা থাকবে, চাকরির ক্ষেত্রে উন্নতি বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনি যদি নতুন কোনো কাজ শুরু করতে চান বা চাইছেন সেক্ষেত্রে সময়টা খুব ভালো, আজকে আপনি সাপোর্ট সহযোগিতা সকলেরই মোটামুটি ভালো পাবেন, সেখানে আপনার উন্নতি বেশ ভালো। বেতন বৃদ্ধির মতো সুযোগ থাকবে, এক্সট্রা ইনকামের সুযোগ থাকবে, বেশ ভালো যাচ্ছে, সেদিক দিয়ে আপনারা একটা ভালো সময় কাটাতে পারবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পারিবারিক পরিবেশ ভালো থাকবে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, বিবাহিত জীবন বেশ অনেকটাই ভালো যাবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই আলোচনার বিষয় ছিল, আর এই পাঁচ রাশি জাতকাদের জন্য গ্রহণযোগ বেশ পজিটিভ একটা প্রভাব ফেলবে, পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। আপনারা যদি রাশি থেকে থাকে অবশ্যই আপনারা ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব, মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে।